আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার ফেস টু ফেস ভিডিও কখনো দেওয়া হয়নি, হয় না, আমি দিই না। আমি কাজকে প্রাধান্য দিতে ভালোবাসি বেশি, তাই আমি যে ড্রাইভিং বিষয়ে ভিডিও দিয়ে থাকি আমার এই বাংলা ফান মিডিয়া চ্যানেলে, আমি কাজকে প্রাধান্য দিই বেশি, সেই কারণে ফেস টু ফেস ভিডিও কখনোই আমি দিই না, দেওয়া হয় না। আমি যে কথাগুলো বলার জন্য আজকে ফেস টু ফেস ভিডিওটি দিচ্ছি, আমাকে অনেকে ঘায়েল করার জন্য অনেক বিরক্তিকর কমেন্ট করে থাকে ভিডিওর মধ্যে। সবাইকে একটা জিনিসই বলবো, আমি যে জিনিসটা না জানি ওই জিনিসটা অন্য কারো কাছ থেকে জেনে তারপরে আপনাদেরকে ভিডিও বানাই। যদিও একটা জিনিস আমার অজানা থাকে, সেই জিনিসটা যারা জানে তাদের কাছ থেকে জেনে বুঝে আমি যা বুঝি অন্যদের থেকেও বুঝে তারপরে আমি একটা ভিডিও বানাই। অনেকে আছে অযথা কমেন্ট করে। আসলে একটা জিনিস আপনার বুঝতে হবে, আমি কিন্তু একজন গাড়ি চালক, তো সেক্ষেত্রে একটা গাড়ি চালাতে হলে কি কি দরকার বা ইঞ্জিনের বেসিক্যালি কি কি শেখার দরকার সেটুকুই আমি বলি। আমি কিন্তু কোনো ক্রমেই একজন ইঞ্জিন মিস্ত্রি নয় যে বা একজন ইঞ্জিনিয়ার নয় যে গাড়ির সকল বিষয়ে আমি জানব। আমি কিন্তু গাড়ির সকল বিষয়ে আমার জানার কথা না, কারণ আমি একজন গাড়ি চালক। একজন গাড়ি চালক হিসাবে যতটুকু জানার দরকার, যতটুকু অভিজ্ঞতার দরকার, ততটুকু অভিজ্ঞতা আমার আছে, ওই বিষয়ে আমি বলি। অনেকে বিভিন্ন মানুষে কমেন্ট করে যে ইঞ্জিনের বিভিন্ন টুকিটাকি জিনিস, মানে যা একজন ইঞ্জিন মিস্ত্রিও বলতে পারবে না, যে কমেন্টগুলো করে এই ধরনের কমেন্টগুলো একমাত্র করা হয় আমাকে ঘায়েল করার জন্য। আমি ওই ভাইদেরকে বলবো এইটুকু ভেবে নেবেন, আমি কিন্তু একজন গাড়ি চালক, আমি কিন্তু কোনো ইঞ্জিন মিস্ত্রি নয় যে আপনার সব প্রশ্নের উত্তর আমি জানি, কারণ সব প্রশ্নের উত্তর একজন গাড়ি চালকে জানে না। আপনি গাড়ি চালানোর বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করবেন, আমি সেটি যদি আমার জানা থাকে তাহলে আমি জানিয়ে দেব, আর যদি না জানা থাকে তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে আমি আপনাকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দিব। ইউটিউব আসলেও এটি আমার একটি শখের বসে খোলা, এখান থেকে ইনকাম আসবে কি আসবে না সেই চিন্তা করে আমি ইউটিউবিং করি না বা ইউটিউব চালাই না, কারণ আমি যে জব করি ভালো একটি জব করি, আল্লাহর রহমতে আমার সংসার চলে যা, আমি যা স্যালারি পাই তাতে অন্য কিছু দরকার হয় না। তবে ইউটিউবটা আমার শখে আনন্দের বিষয়ে খোলা হয়েছিল। আমি ফেস টু ফেস ভিডিও এ পর্যন্ত দেওয়া হয় না, কারণ আমি নিজে খুবই বিজি থাকি, বিজি একজন মানুষ। বিজি থাকা সত্ত্বেও টুকটাক সময় বের করে আপনাদের মাঝে দু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। এখন কিছুদিন যাবত অনেক ব্যস্ত হয়ে গেছি, তাই কোনো ভিডিও করতে পারি নাই। সামনে দেখি ভিডিও দেওয়া শুরু করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।